एक मिलेगा कौन सा? कोई भी एक दिखाई अच्छा से। अच्छा ठीक है। अरे ব্যোমকেশ বাবু দেখি খবর খবর তো এমনি ঠিকঠাকই, তবে ভাবছিলাম একবার আপনার ওখানে যাবো, প্রেশারটা কোথায় চেক করতে হবে। তার আর কোনো দরকার আছে বলে তো মনে হয় না। নিজের সাপ রুগী যখন খোঁজ মেজাজে ঘুরে বেড়ায় এবং বিশেষ করে মহিলাদের জন্য সেফ নেই, কোনো চিন্তা করার কারণ আছে বলে তো মনে হয় না। কি বলে না, আগে কোথাও যাচ্ছেন নাকি? একটু দেখছেন তাই আসলে আমার বাড়ির আলমারির একটা পাল্লা বুঝলেন ভেঙে গেছে, তো জামা কাপড় গুলো সব ডাই হয়ে পড়েছে, তো কোথায় রাখবো সেই কারণেই আর কি। আমার তো আর আপনার মতো ঘরে লক্ষ্মী নেই, যা করার নিজেকেই করতে হয়। একটু কথা ছিল, আপনাকে আমি কতবার বললাম আমি পারবো না, আপনি যান। জানি স্যার, কিন্তু আপনি জানেন কি করে হবে, আমার ছেলে খুব জ্বর। সন্তোষ বাবু, আমি এই মুহূর্তে আপনার ছেলে ট্রিটমেন্ট করতে পারবো না, আপনার ছেলে টাইফয়েড হচ্ছে, সারতে সময় লাগবে, এটা লম্বা কেস, আর আমি লম্বা কেস এখন হাতে নিতে পারবো না। আপনি শ্রীধর বাবুর কাছে যান, উনি প্রবীণ ডাক্তার, উনি দেখে নিতে পারবেন। ট্রিটমেন্টই তো ছেলে ছিল, আপনি না দিলে বলুন কি করে। ডাক্তারবাবু দয়া করুন না, আমার ছেলেটা যখন হয়ে গেল আমার চেম্বারে গিয়ে চা খেয়ে আসবেন।